ঝঙ্কড়বাসিনী মা সরলাঙ্ক পিঠরে চমকিলে পুরী জেলা রঘুরাজপুর আসিথিবা গোটিপুয় নৃত্য দল। মাঙ্ক পবিত্র চন্দন যাত্রা অবসরের রঘুরাজপুরু ছুটি আসিথিবা এই গোটিপুয় দলর নৃত্য পরিবেশন শ্রদ্ধাড় মানুষ বেশ আকর্ষিত করেছিলা। মা সরলাঙ্ক মন্দিরের দেবদাসীঙ্ক নৃত্য বহু প্রাচীন, কালক্রমে এই প্রথা পরম্পরা লোপ পাইবাকু বসিথিলা বেলে রঘুরাজপুরু আসিথিবা এক নৃত্য দল রবিবার রাতে গোটিপুয় নৃত্য পরিবেশন করে শ্রদ্ধাঙ্কু মনমুগ্ধ করে দিয়েছিলে। সেমানে এই পরম্পরা উজ্জীবিত করে না বরং ঝঙ্কড় পীঠর মহানতা প্রাচীন পরম্পরা রাজ্য তথা রাজ্য বাহার পর্যটক আকর্ষিত করা দিগে প্রয়াস করেছেন। মন্দির পরম্পরা অনুসারে মাঙ্ক নীতিকান্তি পরে বিশেষ ভাবে মাঙ্ক শোভাযাত্রা বাহারে দেবদাসী নৃত্য পরিবেশন হয়ে থাকে। এই পীঠরে চলিত বর্ষ অক্ষয় তৃতীয় দিন ঠারু চন্দন যাত্রা আরম্ভ হয়েছিলা বেলে একাধিক নৃত্য শিল্পী সেমানক গোটিপুয় নৃত্য পরিবেশন করেছেন। রঘুরাজপুর আসিথিবা এই নৃত্য শিল্পী মানে কাহ্নুরে কলা কাহ্নুরে সঙ্গীতরে নৃত্য পরিবেশন করে দর্শক মানক মন মোহিছেন। এসব নৃত্য শিল্পী মানে ওড়িশী সঙ্গীত মঙ্গলাচরণের মধ্যে নৃত্য পরিবেশন করেছেন। মা সারল হচ্ছেন মহাকালী ভৈরবী, কিন্তু তাঁকর লীলাখেলা এপরি অপূর্ব যে মাঙ্ক নিকটরে গোটিপুয় নৃত্য হওয়া পরে মাঙ্ক পহড় পড়ে। ওড়িশার আঠটি শক্তিপীঠ মধ্যে ঝঙ্কড় পীঠ অন্যতম, যেটি মা সারল রূপে পূজা পাচ্ছেন। মা জগজ্জননী মহাপ্রভু জগন্নাথঙ্ক বেশে পূজা পাই। মহাপ্রভু জগন্নাথঙ্ক সমস্ত রীতিনীতি মা সারলঙ্ক পীঠরে অনুষ্ঠিত হয়ে থাকে। কালিয়া সাঁত শোবা পূর্বর শ্রীমন্দিরের দেবদাসী মানে যেপর নৃত্য পরিবেশন করে থাকে, সেইপরি মা সারলঙ্ক পীঠরে মধ্য দেবদাসী নৃত্যর পরম্পরা রয়ে আসিছে। প্রতবর্ষ বৈশাখ মাসরে শ্রীমন্দিরের যেপর মহাপ্রভু চাপ খেলে থাকে, সেইপরি ঝঙ্কড়বাসিনী মা সারল মধ্য চাপ খেলে থাকে। চন্দন যাত্রায় এপরি নৃত্য পরিবেশন চন্দন যাত্রাকে অধিক আকর্ষিত করেছে। প্রত্যহ মা সারলাঙ্ক মঙ্গল আড়তি মার্জনা অবড়া লাগি বাড়ধূপ পরি পারম্পরিক পূজা অর্চনা করা যাই থাকে। মধ্যাহ্নে মা সারলাঙ্ক চলন্তি প্রতিমা মদন মোহন বেশে মন্দির বেড়া পরিক্রমা করা সহ সুসজ্জিত মণিময় বিমান আরোহণ করে ঘণ্ট ঘণ্টা ভেরিতুরি বাজা বাণ রোষণীরে চন্দন পুষ্করিণীকে যাত্রা করেছেন। চন্দন যাত্রা অবসরের দেবদাসী মানে মাঙ্ক সম্মুখে নৃত্য পরিবেশন করা এই যাত্রার এক গুরুত্বপূর্ণ বিভাব। আগামী দিনের এই গোটিপুয় পরম্পরা উজ্জীবিত করে রাখা দিগে সংস্কৃতি বিভাগ তথা সারলা মন্দির প্রশাসক দৃষ্টি দেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, খবর ওড়িশা।